অথবা যারা আওয়ামী লীগের এই পাতানো সংসদে আছেন আমি আপনাদেরকে বলবো আপনারা অনুগ্রহ করে নিজেদের রক্ষার্থেই আপনারা এই সংসদ থেকে এবং বিভিন্ন পদ থেকে পদত্যাগ করুন অন্যথায় এই সরকার তো পতন হবেই পতনের পর আপনারা পালাবার জায়গা কিন্তু পাবেন না বিদেশেও পাবেন না দেশেও পাবেন না তাই কঠোরতম বিচারের সম্মুখীন না হওয়ার জন্য নিজেদের স্বার্থেই এই সরকার থেকে পদত্যাগ করুন যে যেই পর্যায়ে আছেন না কেন এবং সংসদ সদস্যরা আপনারা নিজেদের জন্য নিজেদের পরিবারের জন্য নিজেদের সেফটির জন্য আর যাতে কঠোরতম বিচার সম্মুখীন না হতে হয় তার জন্য আপনারা এই সংসদ থেকে পদত্যাগ করা শুরু করুন যে কোনো অজুহাত দিয়েই হোক না কেন কারণ এই সরকারের পতন এখন জাস্ট সময়ের ব্যাপার এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ তারা এখন রিক্সাওয়ালা দোকানদার টোকাই এদেরকে ব্যবহার করা শুরু করেছে তাদের পেটোয়া বাহিনী হিসাবে এবং কেন তারা ছাত্রলীগের যথেষ্ট মনে করছে না কারণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগকে বৈশাল করেছে সংগ্রামী ছাত্ররা তাই তারা এখন আর অর্গানাইজ হতে পারছে না ছাত্র জনতাকে বলব তোমরা কোনো অবস্থাতে হলে বিশ্ববিদ্যালয় হলগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগদের প্রবেশ করতে দেবে না তাহলে তারা সংঘবদ্ধ হতে পারবে না মহল্লা মহল্লাহ সংঘবদ্ধ না এবং তার ফলে এই ছাত্রলীগের যে বারোটা বাদা শুরু হয়েছে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে প্রথমত দেখো কে ছাত্রলীগ নিজেকে দাবি করে আপনারা কার পক্ষ থেকে আসতেন হ্যাঁ। মানে কি চাচ্ছেন? কি চাচ্ছেন? ছাত্র লিখছে। আপনি ছাত্র লিখ। আপনি 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 কি চাচ্ছেন? ছাত্র লিখছে। ছাত্র লিখছে। মানে এখন কি চাচ্ছেন? নৌকা মার্কা। নৌকা দেখো এখন এই টোকাইরা ছাত্রলীগ হয়েছে। শেখ হাসিনার আওয়ামী লীগ এই অল্প বয়সী এই টোকাইদেরকে পর্যন্ত নষ্ট করে দিচ্ছে জেনারেশন নষ্ট করে দিচ্ছে তাদেরকে বিভিন্ন ক্রাইমে যুক্ত করে দিচ্ছে আওয়ামী লীগ যারা কিনা শিশুদের হাতে লাঠি তুলে দেয় তাদের সরকার কেমন তাদের দল কেমন নিশ্চয়ই আর বুঝতে বাসকি রাখে না এই আওয়ামী লীগের এই টোকাই রাজনীতি শুধুমাত্র এই বিশ টাকার টোকায় সীমাবদ্ধ নয় যারা সংসদ সদস্য হয়েছে আওয়ামী লীগের এই পাতলা সংসদে যারা মন্ত্রী হয়েছে এমনকি আমার বান্ধবী শিরিন যে স্পিকার হয়েছে এরা সবাই হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক টোকাই ওদের হাতে লাঠি তুলে দিয়েছে বিশ টাকার বিনিময়ে আর ওদের হাতে সংসদের তুলে দিয়েছে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে এই তো পার্থক্য এরা সবাই রাজনৈতিক টোকাই এই সরকারের পতন এখন একটা সময়ের ব্যাপার শেখ হাসিনা কত বড় হারামি যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের ক্রন্দনত অবস্থার ভিডিও দেখলাম আমরা আমরা কেন বাইরে থেকে কান্না করব আমাদের বাইরে কি ক্যাম্পাসে শেখ হাসিনা সেই নাটককে ট্যাকল দেওয়ার জন্য নিজে আবার সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে কান্নাকাটি করছে স্নেহ মমতা থেকে বঞ্চিত করি আমি ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার কত বড় হারামি হতে পারে এই শেখ হাসিনা আজ থেকে এই বঙ্গবন্ধু ফঙ্গবন্ধু নামও বন্ধ করেন ওর বাবা ওকে জন্ম দিয়ে দেওয়ার পর আকিকা দিয়েছিল করে নাম রেখেছিল মুজিব বন্ধু হওয়ার যোগ্যতা সে হারিয়েছিলেন কারণ তার মেয়ের কারণে এরকম শয়তানকে যে জন্ম দিতে পারে সে ভালো মানুষ না অতএব শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে আবার তার বিরোধিতা করবেন এটা কী কথা সে মাননীয় হলে তার কথাই থাকেন তার পা ধরে রাখেন সংগ্রামী সবাইকে বলবো এই প্রধানমন্ত্রী শব্দটা বাদ দিবেন আর মাননীয় শব্দটা বাদ দিবেন বলবেন শেখ হাসিনা আপনি যখন গণতন্ত্রকে আপনার দেশের নীতি মনে করবেন তখন বিরোধী দলের সমালোচনা করেন কঠোরতম সমালোচনা করেন কিন্তু বিরোধী দলের কর্মীদের বিরুদ্ধে সমর্থকদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো দেশকে গৃহযুদ্ধের দিকে ছেড়ে দেওয়া কারণ সব দলেরই বড় বড় সমর্থক গোষ্ঠী আছে সেখানে শেখ হাসিনা বিরোধী দলের রাজনীতিকে ঘৃণা করে এবং বিরোধী দলের মানুষদেরকে ঘৃণা করে শেখ হাসিনা ভুলে গেছে যে গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে সরকারি দল এবং শক্তিশালী বিরোধী দল সরকারের কর্তব্য বিরোধী দলের বাক স্বাধীনতাকে রক্ষা করা কারণ বিরোধী দলের বাক স্বাধীনতা যদি রক্ষা না হয় তাহলে দেশে গণতন্ত্র হনন হয় এবং এক সময় সরকারি দল সরে হয়ে ওঠে এবং সে তার নিজের কবর খোরে বাংলাদেশের শেখ হাসিনার বিরোধী আন্দোলন তারই প্রমাণ আবার বহন করবে যে শেখ হাসিনা বিরোধী দলকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং বিরোধী দলের মানুষদের প্রতি এত ঘৃণা ছড়িয়েছে যে দেশকে সেই গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে এবং এর ফলে যা হবে শেষ পর্যন্ত নতুন নতুন দল সৃষ্টি হবে আবার অগ্নি স্ফুলঙ্গ থেকে গণতন্ত্র জেগে উঠবে কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে কারণ স্বৈরাচারী কোনো শক্তিকে মানুষ গ্রহণ করে না আজ হোক কাল হোক গণহত্যাকারী দল গোষ্ঠী নেতার ভয়ঙ্কর পতন হয় শেখ হাসিনার ভয়ঙ্কর পতন শুধু সময়ের ব্যাপার এত ছাত্র হত্যা করে পৃথিবীর কোনো শক্তি টিকে থাকতে পারেনি পারবেও না শেখ হাসিনা যতই বিরোধী দলের রাজনীতিদের উপরে এ দোষ চাপান না কেন যতই উনি ঘৃণা ছড়ান না কেন যতই ওনার বাকশাল পরিকল্পনার দিকে উনি এগোনোর চেষ্টা করুন না কেন ওনার পরিণতি আমি বলে দিচ্ছি আপনাদেরকে ওনার পরিণতি এবং ওনার দলের পরিণতি ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর যারা শেখ হাসিনার সরকারে আছেন মন্ত্রীতে আছেন এমপিতে আছেন আপনাদের পরিণতি ভয়ঙ্কর হবে আপনাদেরকে মানুষ চিরতরে পরিত্যাগ করবে আপনাদেরকে ইতিহাসে তারা স্বাধীনতার পরবর্তী প্রকৃত রাজাকার হিসাবে তারা ভরে স্মরণ করবে আমি অত্যন্ত দুঃখের সাথে আমি দেখতে পাচ্ছি যারা এই সংসদের সুযোগ নিয়ে টাকা বানাচ্ছেন ভাবছেন মিডিয়াতে আছেন ভাবছেন সরকার আছেন ভাবছেন শেখ হাসিনা পতন হাস্যকর বাংলাদেশের মানুষ আবার প্রমাণ করবে সকল ক্ষমতা উৎস জনগণ কে আসবে ক্ষমতায় পরবর্তীতে তা নিয়ে ভাববার প্রয়োজন নাই কারণ শূন্য স্থান পূরণ হবে আরো ভয়ঙ্কর আন্দোলন হবে এভাবেই ধীরে ধীরে গণতন্ত্র পরিশুদ্ধতা পায় আমাদের দেশের ইয়াং জেনারেশন এখন এক একজন স্বর্ণের টুকরা আমাদের কলিজার টুকরা নয় শুধু জাতীয় কলিজার টুকরা কারণ হচ্ছে বাংলাদেশের পপুলেশন ভয়ঙ্করভাবে গ্রোথ রেট কমে গেছে ভয়ঙ্করভাবে এটা জাতির জন্য ভালো না এবং এর ফলে যেটা হয় সেটা হচ্ছে দেশে ইকোনমিক গ্রোথ কমে যাবে এখন আর কেউ তিন চারটা বাচ্চা নেয় না এতে হয় কি যখন দেশে ইকোনমিক প্রবৃত্তি হতে থাকে যদি জনসংখ্যায় ইয়াং জেনারেশন কমে যায় এবং ওল্ড জেনারেশনের সংখ্যা বেড়ে যায় সেটার রেজাল্ট হয় ভয়ঙ্কর সেখানে ইকোনমিক গ্রোথ টিকে রাখতে হলে বাইরে থেকে লোক আনতে হয় এবং বাংলাদেশের ক্ষেত্রে ভারত এবং পার্শ্ববর্তী দেশগুলো থেকে ইয়াংরা এসে সেই শূন্যস্থান পূরণ করবে একবার যদি ফল করা শুরু করে সেটাকে আর রিভার্স করা যায় না ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় যার সাফারিং জাপান করছে জার্মানি করছে এবং তারা বাইরে থেকে ইয়াং পিপল আনতে বাধ্য হচ্ছে তাই আমাদের এই ইয়াং সন্তানদেরকে হত্যা করা জাতির জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভয়ঙ্কর কারণ আমাদের জেনারেশনকে ধ্বংস করছে ভায়োলেন্ট করছে শেখ হাসিনা দলীয় রাজনীতি করতে গিয়ে দেশের অর্ধেক জনগণকে সে শত্রু বানিয়ে ফেলেছে